তো আজকে অনেক দিন পর, অনেক দিন বলতে কি প্রায় 2 বছর পর বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি। তার আগে বলে দিই যে আমার চ্যানেলে তোমাদের অনেক 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 সুস্বাগতম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা, আমিও ভালো আছি। আর আজকে প্রায় 2 বছর পর বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। তোমাদের তো দেখালাম যে কিছুদিন আগে দেখিয়েছিলাম না যে ছেলে আশীর্বাদ করে এলাম। তো হ্যাঁ, আমার আমার মাসির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, তো তখন তো জানতো না ওরা যে লকডাউন পড়ে যাবে। তো কিছু করার নেই, এখন লকডাউন পড়ে গেছে, তো ওই 50 জনের বিয়ে। তো সেই 50 জনের মধ্যে আমরা আছি, মানে আমাদের যেতেই হবে। আজকে বিয়ে, তো সেজে গুজে নিয়েছি, বিয়ে বাড়িতে যাব। আর দেখো শাড়ি পরেছিলাম ফার্স্টে, কিন্তু এত গরম খুলে ফেলে রেখে দিয়েছি। ওই যে হলুদ কালারের শাড়ি বের করেছিলাম, যে বোনের বিয়ে বেশ হলুদ শাড়ি পরবো, ভালো লাগবে, কিন্তু এত গরম আর পারলাম না, তো তার জন্য চুড়িদার পরে নিয়েছি। তো এখন যাব আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব বিয়ে বাড়িতে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো বন্ধুরা, এই দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এ হচ্ছে আমার সেজ বোন, আর আমার ছোট বোনও আছে, আর আমার মেজ বোন তো আসতে পারেনি। এই দেখো, এ হচ্ছে বিয়ের কনে, ওর নাম প্রিয়াঙ্কা, ও হচ্ছে আমার মাসির মেয়ে। তো আজকের ভিডিওটা করছি তোমাদের জন্য তো অবশ্যই, আরেকটা উদ্দেশ্য নিয়েও করছি, কারণ আমার মেজ বোন আসতে পারেনি বিয়েতে লকডাউনের জন্য। তো ও যাতে সব দেখতে পায় তার জন্য করছি। এছাড়া আমার মামাতো বোন, আরও সব আত্মীয় স্বজন যারা আছে, তারা তো আসতে পারেনি, তো তারা যাতে দেখতে পায় তার জন্য করছি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I...
শীতিতে শোভিতে আস্তে আস্তে সিঁদুরটা তুলে দাও, তোলো পিছনে আংটিটা ফেলে দাও, আংটিটা ফেলে দাও, দিয়ে এবার ডানার দিয়ে ঘোমটাটা টেনে দাও, ডানার দিয়ে ঘোমটাটা টানো, হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, ছেড়ে দাও। প্রিয়াঙ্কা তোর ডানার দিয়ে অশোকর দিয়ে বল মম তানেমিয়স্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। তো বন্ধুরা, বিয়ের অনুষ্ঠান তো চলছে, কিন্তু আমাদের খুব খিদে পেয়ে গেছে, তো আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলের সামনে। আর এদিকে আমার ছোটো মেয়ে একটু দুষ্টু করছে, আর বড় মেয়ে দাঁড়িয়ে আছে, ওইদিকে আমার সেজ বোন আর সুমন দাঁড়িয়ে আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর আজকে না সারাদিন খুব গরম ছিল, খুব মানে গরম পড়েছিল, কিন্তু বিকেল দিকে একটু বৃষ্টি হওয়াতে এখন ওয়েদারটা মানে খুবই ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা। আর এদিকে ছোটোটা শুধু প্যান্ডেলে ঢুকে যাচ্ছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এ দেখো, এখন গাড়ি করে ফিরছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর বন্ধুরা, তোমরা আমার বোন আর বোনের বরকে আশীর্বাদ করো, যাতে ওরা সারা জীবন খুব ভালোভাবে দুজনে একসাথে কাটাতে পারে। তো যাই হোক, এ দেখো লিপস্টিক পরেছিলাম, তো সব লিপস্টিক মাস্কে লেগে গেছে, আর কিছুই নেই। তো যাই হোক, আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট।